আসসালামু আলাইকুম, স্বাগত মাই ক্লাসরুমে। ডিসেম্বর 2020 সালের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর দিয়ে আজকে টিউটোরিয়ালটি তৈরি করছি। যারা এখনও মাই ক্লাসরুমকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন টিউটোরিয়ালটি দেখে নিই। প্রথম প্রশ্নটি হচ্ছে, বর্তমান ধর্ম প্রতিমন্ত্রীর নাম কি? মোহাম্মদ ফরিদুল হক খান। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন 2020 কার্যকর হবে কবে? 17 ডিসেম্বর 2020 সালে। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন 2020 কার্যকর হবে কবে? 8 ডিসেম্বর 2020 সালে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি এর শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের নাম কি? বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস, সংক্ষেপে বিএএসএম। বর্তমানে মার্কেটে বন্ড আছে কতটি? 269টি। বর্তমানে মার্কেটে 269টি বন্ড আছে। বিশ্বের কতটি দেশে বাংলাদেশের ঔষধ রপ্তানি হচ্ছে? 148টি দেশে। তথ্যসূত্র জাতীয় সংসদের স্বাস্থ্যমন্ত্রী 16 নভেম্বর 2020 সালে। বিশ্বের 148টি দেশে বাংলাদেশের ঔষধ রপ্তানি হচ্ছে। বিশ্বের কতটি দেশে বাংলাদেশের ভেষজ ঔষধ রপ্তানি হচ্ছে? বিশ্বের মোট 9টি দেশে বাংলাদেশের ভেষজ ঔষধ রপ্তানি হচ্ছে। বঙ্গবন্ধু রিসার্চ চেয়ার প্রতিষ্ঠা করা হয় কোথায়? কানাডার সাসকাচেওয়ান বিশ্ববিদ্যালয়ের অধীনে গ্লোবাল ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটিজ সিআইএসএ। দেশ জুড়ে স্থাপিত ফায়ার স্টেশনের সংখ্যা কতটি? দেশ জুড়ে স্থাপিত ফায়ার স্টেশনের সংখ্যা 436টি। পুলিশ সাইবার সাপোর্ট ফর ওমেন কি? নারীদের সাইবার নিরাপত্তাজনিত সেবা, যেখানে অভিযোগ গ্রহণ, তদন্ত এবং পরামর্শ প্রদান সহ সকল পর্যায়ের কর্মকর্তা থাকবেন বাংলাদেশ পুলিশের নারী সদস্যরা। 16 নভেম্বর 2020 কোন রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক আনুষ্ঠানিকভাবে স্বয়ংক্রিয় চালান পদ্ধতি চালু করে? রূপালী ব্যাংক লিমিটেড। রূপালী ব্যাংক লিমিটেড 16 নভেম্বর 2020 সালে আনুষ্ঠানিকভাবে স্বয়ংক্রিয় চালান পদ্ধতি চালু করে। বঙ্গবন্ধু পিয়ারে টুডো কৃষি গবেষণা কেন্দ্র কোন দেশে প্রতিষ্ঠিত হবে? বাংলাদেশে। আলু ও পেয়ারা উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম? 8ম। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের নতুন নাম কি? জনকূটনীতি অনুবিভাগ। বাংলাদেশের প্রথম স্পোর্টস চ্যানেলের নাম কি? টি স্পোর্টস। আফ্রিকা মহাদেশের কোন দেশে রাশিয়া নৌঘাঁটি নির্মাণ করতে যাচ্ছে? সুদানে। 17 নভেম্বর 2020 কোন দেশ মুজিব বর্ষ উপলক্ষে বিশেষ হাতঘড়ি উন্মোচন করে? ভারত। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সমন্বয়ের কাজ করে কোন সংস্থা? জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন জিএসএ। ইউরোপীয় ইউনিয়নের আর্থ অবজারভেশন প্রোগ্রামের নাম কি? কপারনিকাস। স্পেস এক্স কি? যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ ভ্রমণ প্রতিষ্ঠান। 15 নভেম্বর 2020 সালে প্রথমবারের মতো স্পেস এক্সের কোন মহাকাশ যান পৃথিবী থেকে নভোচারী নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যায়? ড্রাগন মহাকাশ যান। 8 নভেম্বর 2020 জাপানের রাজ সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী হিসেবে মনোনীত হন কে? যুবরাজ আকিশিনো ফুমিহিতো। দুর্নীতির অভিযোগে পেরুর প্রেসিডেন্ট মার্টিন ভিসকারা পার্লামেন্টে অভিশংসিত হন কবে? 9 নভেম্বর 2020 সালে। পাকিস্তানের প্রথম মেট্রো রেল উদ্বোধন করা হয় কবে? 25 অক্টোবর 2020 সালে। পাকিস্তানের প্রথম মেট্রো রেল লাইনের দৈর্ঘ্য কত? 27.1 কিলোমিটার, কিংবা মাইলের হিসাব করলে বলা যায় 16.8 মাইল। 46তম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের যুক্তরাষ্ট্রের কোন রাজ্যের সিনেটর ছিলেন? ডেলাওয়ার। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ইতিহাসের সর্বোচ্চ পপুলার ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন কে? জো বাইডেন। সবচেয়ে বেশি বয়সে প্রেসিডেন্ট নির্বাচিত হন কে? জো বাইডেন। নির্বাচনকালীন সময়ে তার বয়স ছিল 77 বছর 11 মাস 15 দিন। যুক্তরাষ্ট্রের প্রথম নারী কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট কে? কমলা হ্যারিস।
2020 সালের এশিয়া লিটারেরি অ্যাওয়ার্ড লাভ করেন কে? কথা সাহিত্যিক শাহিন আখতার, বাংলাদেশ। 2020 সালের ১৬তম আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার লাভ করেন কে? সাদাত রহমান। নোবেলজয়ীদের পোর্ট্রেট অর্থাৎ প্রতিকৃতি আঁকা চিত্রশিল্পীর নাম কি? শিল্পী নিকোলাস অ্যালমেহেদ, সুইডেন। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি টিউটোরিয়ালটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ সাপোর্ট করুন, পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।